हरे कृष्ण आगामी 15 नवेम्बर থেকে 19 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 দিন ব্যাপী শ্রী শ্রী ভীষ্ম পঞ্চক ব্রত। ভীষ্ম পঞ্চক ব্রতের মহিমা এবং কিভাবে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে হয় তা আমরা এখন বর্ণনা করছি। পিতামহ ভীষ্মদেব এই ব্রত পালন করেছিলেন, বিধায় এর নাম ভীষ্ম পঞ্চক ব্রত। অত্যন্ত মহিমান্বিত এই ব্রত করার ফলে যে কেউ গোলোক অধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন। কোনো কোনো পুরাণে উল্লেখ আছে যে বিশেষত যারা আজীবন নৈষ্টিক ব্রহ্মচর্য পালন করতে চান তারা এই ব্রত করে ভীষ্মদেব ও তার আরাধ্য দেব শ্রীকৃষ্ণের করুণা ভিক্ষা করতে পারেন। ভক্তরা তাদের সুবিধা মতো নিম্নোক্ত স্তরগুলির যে কোনো একটি অনুসরণ করতে পারেন যাতে তাদের নিত্য ভগবত সেবা ও সাধনার বিঘ্ন না ঘটে। প্রথম স্তর পঞ্চগব্যের এক একটি এক এক দিনে গ্রহণ করা যেতে পারে। প্রথম দিন গোময়, দ্বিতীয় দিন গোমূত্র, তৃতীয় দিন দুধ, চতুর্থ দিন দধি, পঞ্চম দিন গোময়, গোমূত্র, দুগ্ধ, দধি ও ঘিয়ের মিশ্রণে তৈরি পঞ্চগব্য। দ্বিতীয় স্তর যদি কেউ প্রথম স্তর অনুসরণ করতে না পারেন তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে। যেসব ফলে প্রচুর বীজ রয়েছে যেমন পেয়ারা, ডালিম, পেঁপে, শশা প্রভৃতি বর্জন করা উচিত। আলু, কাঁচা কলা বা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে। স্বাদের জন্য সৈন্ধব লবণ ব্যবহার অনুমোদিত। কাজু বাদাম, কিশমিশ ও খেজুর গ্রহণ করা যেতে পারে, তবে দুধ বা দুগ্ধজাত কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যাবে। তৃতীয় স্তর যদি কেউ দ্বিতীয় স্তর পালনে অসমর্থ হন তবে হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। এই 5 দিন গঙ্গার মতো পবিত্র নদীতে স্নান করা উচিত। নিম্নলিখিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে দিনে 3 বার ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। তর্পণ মন্ত্র ওম বৈয়াগ্রপদ্মগুত্রায় সংস্কৃতি প্রবরায় চ ও পুত্রায় দদ্দাম এতত সলিলম ভীষ্মবর্মণে অর্ঘ বসু নাম অবতারায় শান্তনুরাত্মজায় চ অর্ঘ দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে। প্রণাম মন্ত্র ওম ভীষ্ম সনাতনেভ্য বীরহ সত্যবাদী জিতেন্দ্রিয়হ আভিরাব্ধিরবাপ্নোতু পুত্র পুত্র চিতম ক্রিয়াম। ভক্তরা নিম্নের ফুলগুলো বিগ্রহকে নিবেদন করতে পারেন। প্রথম দিন শ্রীবিগ্রহের শ্রীচরণে পদ্মফুল, দ্বিতীয় দিন শ্রীবিগ্রহের জানুতে বিল্বপত্র, তৃতীয় দিন শ্রীবিগ্রহের নাভি দেশে গন্ধদ্রব্য, চতুর্থ দিন শ্রীবিগ্রহের স্কন্ধ দেশে জবা ফুল ও বিল্বপত্র এবং পঞ্চম দিন শ্রীবিগ্রহের মস্তকে মালতি ফুল নিবেদন করা উচিত। যদি কখনো দুটি তিথি একত্রে পড়ে তবে ওই দিন 2 দিনের উদ্দিষ্ট ফুলগুলো একই দিনে নিবেদন করতে পারবেন। জয় ভীষ্ম পঞ্চক ব্রত কি জয়। এই ভীষ্ম পঞ্চক ব্রতের মাহাত্ম্য পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড 23তম অধ্যায়, স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ড কার্তিক মাহাত্ম্য 32তম অধ্যায়, গরুড় পুরাণ পূর্বখণ্ড 123 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।